শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজ গানের ডেইলি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ বিশেষ করে আজ আমাদের একটি বিশেষ দিন, তো ভাবলাম একটু গান পরিবেশন করি। আজ আমি যে গানগুলি পরিবেশন করব সবগুলি গান হবে আমার হাজব্যান্ডের পছন্দের গান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিশেষ দিনে ভাবলাম যে আমার ফেসবুক সকল বন্ধুদের কিছু গান শোনাই, তো আমি গানে চলে যাচ্ছি। যারা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। রজনীগন্ধা ফুল আমার খুব পছন্দ। তো গানে চলে যাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
সুশ্রুতা, আমার ফেসবুক সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, হৃদয় সায়মন আমাদের সাবু যুক্ত হয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাবু ভাই, কেমন আছো তুমি? হাজি মিজানুর রহমান আমাদের হাজি ভাই যুক্ত হয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল হাজি ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো লাগছে আপনারা সবাই যুক্ত হয়েছেন। ফরিদা সুলতান আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফরিদা আপু, শুভ সকাল, আপনি যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হাজি মিজানুর রহমান, দাদা এবং দিদি কেমন আছেন? চলে আসলাম, দিদির ভালোবাসাটা নেই, অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হয়েছেন। ভাবিকে নিয়ে অনুষ্ঠানটা উপভোগ করেন। আজ বিশেষ করে আজ আমাদের একটি বিশেষ দিন, আমাদের বিবাহবার্ষিকী। তো আপনার দাদা কোনো অনুষ্ঠান আয়োজন করে নাই, তো এই জন্য একটু মনটা খারাপ আছে হাজি ভাই, আপনি বুঝতে পারছেন। অবশ্য বিদেশ জীবন খুব কষ্টের জীবন, খুবই কঠিন জীবন, সেটা আমাদের হাজি ভাই জানে খুব ভালোভাবে। তো আজকে একটু বাইরে একটু ব্যস্ততা ছিল, কিছু কাজ ছিল, ডাক্তারের ব্যাপার ছিল আপনার দাদা, যার জন্য সারাদিনই আমাদের বাইরে থাকতে হয়েছে, এজন্য আমাদের কোনো আয়োজন হয়নি। এই জন্য আমার সকল বন্ধুদের নিয়ে এখন আমি কিছু সময় একটু গান উপভোগ করব, গান শোনাবো সবাইকে, আমার সকল বন্ধুদেরকে। দেখি নিচে কেমন আছে, নিচের গুলি হাজি ভাই লিখেছেন, ওয়াও দিদি সেই দারুণ গান, অসংখ্য ধন্যবাদ হাজি ভাই। আসলে গানটা তো সম্পূর্ণ আপনাদের জন্য, যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। হৃদয় সাইমন লিখেছে, ওহো অসাধারণ ফরিদাপু, লিখেছেন হ্যারি হ্যাপি ম্যারেজ ডে, ধন্যবাদ ফরিদাপু আপনাকে। ওয়াও দিদি প্রথমে ফাটাফাটি গান, ধন্যবাদ হাজি ভাই। জ্যোৎস্না ভুঁইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যোৎস্না, শুভ সকাল, কেমন আছো তুমি? আমাদের মাহফুজুর রহমান মিলন ভাই যুক্ত হয়েছেন, লিখেছেন হ্যাপি অ্যানিভার্সারি দিদি এবং দাদার, ধন্যবাদ মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে এখন লাইনে যুক্ত করতাম, কারণ কালকে শুনলাম যে আপনার লাইনে একটু সমস্যা আছে আপনার সাউন্ড সিস্টেমে। যাই হোক, যদি সিস্টেম ভালো থাকে তাহলে একটু কল দিতে পারেন, যুক্ত হতে পারেন, আজকে বিশেষ দিনে আমাদের সবাইয়ের সাথে একটু গান পরিবেশন করতে পারেন, যদি লাইন ভালো থাকে আপনার। দিদি দাদা পাশে আছে, তার একটু নিচে উপরে গেলে না, উপরে কম গেলে। ও হাজি ভাই আপনার দাদা পাশে আছে, তারপরে আপনার মন খারাপ কেন? দাদা দিদি পাশে আছে, তারপরেও আপনার মন খারাপ কেন? ওই যে অনুষ্ঠানে আয়োজন করে নাই, তো এই জন্য মন খারাপ। দিদি সত্যি তোমার হেভি লাগছে, ধন্যবাদ হাজি ভাই। ফরিদা সুলতানা, দাদা এক লাইন গাও দিদির সাথে, গাইবেন দাদা? ওকে, বহুদিনের পিড়িত এই গানটা, ফরিদা আপনার একটু শুনে দিন। আকরাম হোসেন মিল্টন এসটি লিখেছেন, মনিকে দি এত সকালে মধুকণ্ঠী ডাক দিলেন মধু বনে, আহা অসাধারণ। আমার আপু মনিকাপু লাইভে প্রোগ্রাম সফল হোক, শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা যুক্ত হয়েছেন। মিজানুর ভাই লিখেছেন, দিদি আমরা দেখতে পাচ্ছি একই সাথে দুজনে আছেন, সত্যি দিদি অসাধারণ লাগতেছে, ধন্যবাদ হাজি ভাই। দোয়া করবেন, আজকে আমাদের বিয়ের এক যুগ পূর্ণ হলো, দোয়া করবেন যাতে এভাবে যেন একসাথে আমরা সারা জীবন থাকতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারি। আমাদের হারুন ভাই যুক্ত হয়েছেন, হারুন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, শুভ সকাল হারুন ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও শুভ সকাল জানাচ্ছি, আপনারা সবাই যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য না হোক আমার আপনার দাদার জন্য দোয়া করবেন। রিদা সাইমন লিখছে, ও দিদি অসাধারণ একটা গান, মন ভরে গেছে দিদি, দিদি জ্যোৎস্না অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি গানে চলে যাচ্ছি, আপনার দাদার পছন্দনীয় কিছু গান করব, তার আগে আমি আমাদের যারা আমার বন্ধু সার্কেলে যারা যুক্ত আছে তাদের পছন্দনীয় কিছু গান আছে আমি জানি, আমি সেগুলিও করবো পাশাপাশি। তুমি কমজলি পড়ো, কমজলি পড়লে একটু সুবিধা হয়, করো আজকে একটু। গানে চলে যাচ্ছি আমার,
সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে আমাদের সাবলিকে ছেড়ে দুজনকে অনেক সুন্দর লাগতেছে অসংখ্য ধন্যবাদ সাবু ফরিদাপু লিখেছেন অনেক ভালো লাগলো ধন্যবাদ ফরিদাপু আপনাকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন রিদা সাইমন লিখেছেন জোসনা প্রিয়া লিখেছেন ও দুলাভাই হাসেন না কেন গেদু হাসো না কেন দুলাভাই হাসবে জোসনা দুলাভাই একটু হাসেন একটা বিশেষ দিনে অনেক খরচের ব্যাপার তো খরচের কথা চিন্তা করে দুলাভাই হাসি বন্ধ হয়ে গেছে কারণ এই দিনে অনেক খরচ করছে তো অনেক টাকা পয়সা খরচ করছে না জোসনা এই দুঃখে সাবু লিখেছে হাসি একটা গান হৃদয় সাইমন দাদা ও দাদা জোসনা ভিয়া লিখেছে আমার মিষ্টি আপুর পাশে বসে মুখে হাসি নাই এটা মেনে নেওয়া যায় রে জোসনা রে দুঃখ কারে দেখাবো মনের দুঃখ তোমার দাদা এখন এই দুঃখে আছে
বিপ্লব দাস যুক্ত হয়েছেন, লিখেছেন জামাই বাবুর মুখে মুখ গোমরা কেন, আই কন্ট জামাই বাবুর মুখ গোমরা কেন, একটু হাসি রাখতে। তারপর অত্যন্ত আহা অসম্ভব সুন্দর পরিবেশনা উপহার দিলেন মনিকা আপু, মুগ্ধতায় হৃদয় টাচ করছে আজকের দর্শক শ্রোতা হৃদয়, ধন্যবাদ, হ্যাপি অ্যানিভার্সারি বিপ্লব দাস লিখেছে, ধন্যবাদ বিপ্লব দাস আপনাকে। আর জ্যোৎস্না ভূঁইয়া, দুলাভাই দিদির মুখের দিকে তাকিয়ে থাকেন, শয়তানি শুরু হয়েছে জ্যোৎস্না। আর বিপ্লব দাস, তুমি কতবার কতবারও ভেবেছেন আপনা বলিয়া, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করবো একটু পরে। হ্যাপি ম্যারেজ ডে, লাভ ইউ দিদি এবং দাদা, অসংখ্য ধন্যবাদ হাজির ভাই আপনাকে, অসাধারণ অসাধারণ লিখেছেন আমাদের হারুন ভাই, হারুন ভাই অসংখ্য ধন্যবাদ। জ্যোৎস্না ভূঁইয়া, আজ আমি পাশে নাই বলে দুলাভাই হাসে না, তোমার হাসি নিয়ে যুদ্ধ চলতেছে জ্যোৎস্নার, জ্যোৎস্না তুমি কমবে। দাদা দিদির ডুয়েট কণ্ঠে একটি গান হোক, অবশ্যই হবে না গো, বহুদিনে পীড়িত। তারপর দাদা হাসো তো, একটু হাসো তো দাদা, আমাদের ফরিদাপু তোমার হাসিটা চাইছে, দাদা ফাইটটা যায় গানটা একটু করবেন, আমার মিলন ভাই শুনতে চেয়েছে, অবশ্যই মিলন ভাই গানটা আপনার জন্য পরিবেশন করবেন আপনার দাদা। অপুল দাস আমার ছোটো ভাই যুক্ত হয়েছে, ধন্যবাদ অপুল। ফুলসাহা টুম্পা লিখেছেন, টুম্পা কেমন আছে, আমাদের ছোটন কেমন আছে, হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার দাদা অ্যান্ড দিদি, ধন্যবাদ টুম্পা তোমাকে। আর হরিদা আপু সালাম নেবেন, পুরনো বন্ধুমহল ক্লাব থেকে বলা হয়েছে আজকের আয়োজন সকল শ্রোতাকে জানাই অভিনন্দন ও ভালোবাসে এমডি হারুন ভাই, হারুন ভাই অসংখ্য ধন্যবাদ। হামিদা খাতুন আমাদের শ্রদ্ধেয়, আমার বড় আপু, আমাদের মুন্সিগঞ্জের কমিশনার আপু যুক্ত হয়েছে, শুভ সকাল হামিদা আপু, শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো তোদের জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হামিদা আপু। আপনি আমি গান করার সময় যখন আপনি আসেন আমার খুব ভালো লাগে, মনে হয় আমি মুন্সিগঞ্জে বসে গান করতেছি। ফরিদা আপু লিখেছে দুজনকে ফাটাফাটি লাগছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফরিদা আপু। আমি জানি হাজি ভাইয়ের কিছু পছন্দের গান আছে, হাজি ভাই আমি আপনার জন্য গানগুলি করবো, অবশ্যই ভাবিকে নিয়ে শুনবেন। আর জ্যোৎস্না তোমার দাদা একটু পরে হাসবে, হ্যাঁ তার পছন্দের কিছু গান আছে সেগুলি করবো। আমাদের সাবুর একটা গান আছে, আমি সাবুর জন্য সেই গানটি করবো, সাবু আমাকে বলেছিল দিদি আজকে যে দিদি তুমি যদি লাইভে বসো আমার জন্য ওই গানটা করবা, সাবু আমি তোমার জন্য ওই গানটি করবো এখন। কতবারও ভেবেছেন, হ্যাঁ বিপ্লব দাস অবশ্যই গান্ধী গান্ধী কতবার ভেবেছি জানাচ্ছি দিদি ঝাঁকানাকা গান হবে, অবশ্যই হবে। অপূর্ব দাদা শুভ সকাল, দাদা যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই সকালবেলা আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাবুর একটা গান আছে হারুন ভাই, আগে সাবুর গানটা করি তারপর ঝাঁকানাকা গান আপনাকে শোনাবো। যাই অপুর
সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আমাদের মলিনা বাবি যুক্ত হয়েছেন। বাবি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সাবু লিখেছে অসাধারণ, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোস্তাক আহমেদ, আমাদের মোস্তাক ভাই। মোস্তাক ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খালেক ভাই আপনাকে দাদা সুর ধরেন না কেন? দাদা সুর ধরবেন, ধরেন আপনি একটা বহুদিনের পিড়িতে। এই গানটা দুই লাইন করো, অনলি দুই লাইন। এই গানটা দুই লাইন গেলে গাইলে আমি তোমাকে পাঁচটা গান শোনাবো। অসাধারণ একটা গান লিখেছেন সাবু। জ্যোৎস্না বিয়ান লিখেছেন পাগল করা সুর, আর খালেক ভাই লিখেছেন দাদা সুর ধরেন না কেন, অবশ্যই ধরবেন। বাসি তো আপনার কাছে আছে, বাসিটা থাকলে একটু বাজাইতে পারতো। আপনি আসে পড়েন গাড়ি টান দিয়া, তারপরে একটু বাসিও বাজায়েন, আপনার দাদা কর্তালটা ধরবো না। দিদি গো সকাল সকাল কি গান শোনালে! আরে হাজি ভাই চারটি লাভ দিয়েছেন। হাজি ভাই সত্যি অসাধারণ গান দিদি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিন্টু কুমার বর্মন লিখেছেন সুপার সিঙ্গিং, ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে, মনোমুগ্ধকর কথাও সুর। জ্যোৎস্না বিয়ান অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর ভাবি মলিনা ভাবি দিয়েছেন হাই, অসংখ্য ধন্যবাদ ভাবি। নাইস সং দিদি, সত্যি মন ভরে গেল আমাদের সাবু। সাবু তোমার পছন্দের এই গানটি করলাম আমি। আমাদের লিখন ভাই কোথায় আছে? জ্যোৎস্না একটু লিখন ভাই কেন, আমার শত্রু পক্ষটা দেখি কোথায় আছে। দাঁড়াও নিচের দিকে, নিচের দিকে দেখি। আর যে লাভস, আর যে নাইস সং, আমাদের লাভ গার্ল এসে পড়েছেন, লাভ গার্ল লিখেছেন নাইস সং, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। দাদা আপনি একটা গান করেন, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ও মনোরে গানটা একটু জানলে করবেন। আমি জানি অবশ্যই আপনার দাদা এই গানটা জানে। জানো জানো? আচ্ছা ঠিক আছে, শেষের দিকে, শেষের দিকে না? কিন্তু তুমি হাসো, তুমি না হাসলে দেখো সবাই আন্দোলন করতেছে তো। এই দা টুম্পাও নেমে গেছে আন্দোলনে, ফুলশাহ টুম্পা। হ্যাঁ দাদার মন কি আজকে বেশি খারাপ? এ টুম্পা আমি তো ভূতের গলায় মালা পরাইছি, দেখছো ভূতের মতন মুখটা করে রয়েছে না? দেখো ছোটনরে একটু বলো তো, ছোটনরে বলো আর জেঠু কি ভূতের মতন করে রয়েছে। ওয়াও লালপুরি ভাবি অসংখ্য ধন্যবাদ। বেলাল হোসেন রনক ভাই লিখেছে ওয়াও খুব সুন্দর শুভকামনা, দুজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি বেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার গান পরিবেশন। ফুলশাহ টুম্পা লিখেছে দাদার পকেট খালি আজকে, একবারে খালি এই দুঃখে, দেখো হাসি বন্ধ হয়ে গেছে। ছোটনরে বলো আর জেঠুর অবস্থা, নিদারুণ অবস্থা আজকে। দাদা মনু একটু হাসেন, আমাদের হারুন ভাই জাকানাকা গান শুনতেছে, সে জায়গায় তুমি আমার বিরহের গান গাইতে পারো আজকে তো না। আমাদের হানিফ ভাই যুক্ত হয়েছে, লিখেছেন দিদির জন্য শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই। দিদি দাদা যখন হাসি না দুঃখে গান করেন, তোমার সাথে কিসের প্রীতি? ও আচ্ছা হাসে না, অবশ্যই তার সাথে তো প্রীতি নাই, এই গানটা তো অবশ্যই করতে হবে। এখন করব
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হানিফ ভাই, আপনাকে হৃদয় ছুঁয়ে গেল আমার। ধন্যবাদ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই। আসলে যদি কোনো গান কারো হৃদয়ে খুব টাচ করে, আমার খুব ভালো লাগে যে না আমি হয়তো ভালো গাইতে পেরেছি, জানি না কতটুকু ভালো করেছি ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যুক্ত হয়েছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। হৃদয় সাইমন লিখেছেন সুপার। আমাদের শাহ আলম ভাই, শাহ আলম ভাই শুভ সকাল, আপনি কেমন আছেন? এখন এই গানটা বারবার শুনতে ইচ্ছা হয়, আসলে এই গানটা খুব সুন্দর। এই গানটা আপনার দাদারও খুব পছন্দ, আমারও খুব পছন্দ এই গানটি। গানের কথাগুলি বিশেষ করে সুরটা সব কিছু মিলে সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে গানটা, অসাধারণ। ধন্যবাদ মনিকাদির, গানের অতীত খুঁজে পাওয়া যায় ভীষণ ভালো লাগে, অতীত খুঁজে পাওয়া যায় ভীষণ ভালো লাগে, শুভকামনা রইল আমার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব দাদা আপনাকে। অপূর্ব দাদা আমাদের আশীর্বাদ করেন, আজকে আমাদের বিবাহবার্ষিকী, আপনার দাদা সহ আমি যুক্ত হয়েছি। এত সুন্দর গান দিদি কিভাবে করেন আমি অবাক হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ হাওলাদার ভাই আপনাকে। অপূর্ব দাদা লিখেছেন, মনিকা দিদি মানেই ভীষণ মিষ্টতা, মনিকা দি মানেই ভীষণ আন্তরিকতা, মনিকা দি মানেই ভীষণ মুগ্ধতা, মনিকা দি মানেই একরাশ ভালোবাসা, মনিকা দি মানেই একগুচ্ছ আশা, মনিকা দি মানে ভীষণ মিল বন্ধন, মনিকা দি মানে ভালোবাসার নিদর্শন। এত সুন্দর জুটি খুব কম হয় দর্শন। এভাবেই আপনারা দুজনে একে অপরের পাশে থাকবেন সারা জীবন, আমার আন্তরিক শুভকামনা রইল আমার নিবেদন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব দাদা, খুবই চমৎকার লিখেছেন, আজকের দিনে আমার জন্য অনেক বড় পাওয়া হচ্ছে। আসলে ফেসবুকে আমি অনেকের ভালোবাসা পাচ্ছি, আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর আজকের দিনে আমাদের আশীর্বাদ করবেন এটাই আমার চাওয়া, আর কিছু না। তো আমাদের হৃদয় সাইমন লিখেছেন সুপার, এক্সিলেন্ট 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 লিখেছেন আমাদের হানিফ ভাই। শাহ আলম ভাই কেমন আছেন? আমাদের জ্যোৎস্না বিয়ান জানতে চেয়েছেন, অতুলনীয় গায়কী
জ্যোৎস্না ভূঁইয়া লিখেছেন এবং হৃদয় সাইমন লিখেছেন। ওয়াও, আহা কি শুন, কি কণ্ঠ দিদি, সুরের মেলা দিদি, আমাদের সত্যি অসাধারণ, ধন্যবাদ সাবু দিদি, অসাধারণ গায়কী আমাদের, অনেক সুন্দর হয়েছে গানটা। হানিফ ভাই লিখেছেন ওয়াও নাইস সং, থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, লিখেছেন আমাদের আর জে লাভ গার্ল, অসাধারণ গানের সুর, ধন্যবাদ দিদি ভাই, দারুণ একটা গান দিদি, সত্যি মন ভরে গেল গান শুনে, অসাধারণ দিদি, ফাটাফাটি গান গাইলেন, আমাদের অনুক ভাই লিখেছেন আমার পাখি রাতে অন্য বাড়ি যায় দিদি, হ্যাঁ গান, একটা সুন্দর গান লিখছে জ্যোৎস্না, দেখছেন। সাবু লিখেছে দারুণ দারুণ, আজ অনুষ্ঠান করার দরকার ছিল, আমাদের মোস্তাক ভাই আন্দোলন শুরু করেছেন, মোস্তাক ভাই এখন তো সময়টা ভাই ভালো না, এই জন্য আর আজকে আপনার দাদার একটু ডাক্তার ছিল, সারাদিনই বাইরে ছিলাম, এই জন্য আর কোনো আয়োজন হয়নি, দোয়া করবেন ভাই, একসময় আমরা সুস্থ থাকলে একসময় হয়তো আয়োজন করব, সবাই মিলে আনন্দ করব, এখন শুধু সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে আমরা ভালো থাকি। তো আমি গানে চলে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন গান আর তোমার গলা অসাধারণ দিদি, ফুলশাহা টুম্পা, আরে টুম্পা এ তো তোমার ভালোবাসা গো, আমার ছোটন যে গান করে কি জানি চিনচিন বুক চিনচিন বুক চিনচিন করছে, হায় ছোটন। যারা হালদার যুক্ত আছেন লিখেছেন ভেরি নাইস সং, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আলিউজ্জামান লাবিদ ভাই, আমাদের লাবিদ ভাই যুক্ত আছেন, লাবিদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, শুভ সকাল লাবিদ ভাই। অপুল দাস লিখেছেন, শান্তনু দাস, শান্তনু আমার ছোটো বোনের ছেলে, আমার ভাগনা যুক্ত আছে, শান্তনু শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। নীলুফার রহমান আপু যুক্ত হয়েছেন, লিখেছেন দুজনকে ভালো লাগছে একসাথে দেখে, ধন্যবাদ আপনাকে। হানিফ ভাই লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ হানিফ ভাই। ফুল শাহটুম্পা লিখেছে আজকে প্রমাণ হয়েছে দাদার হাসি সবার কাছে অতি প্রিয়, দাদার উপরে নজর না লাগে সবার, ওরে গেদু রে গেদু, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোর গেদি ও গেদা, লাভিত ভাই, লাভিত ভাই কি লিখছে গো এটা, আচ্ছা আপনার দাদার একটি পছন্দের গান আছে, আমি ওই গানটি এখন করবো, তার খুব পছন্দ এই গানটি,
সেদিন ফাল্গুন দোল পূর্ণিমা মৃদু মন্দ বাতাসে বয় ফুল মনে ফুল ফেরার তোরা সেদিন ফাল্গুন দোল পূর্ণিমা মৃদু মন্দ বাতাসে বয় ফুল মনে ফুল ফেরার তোরা তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন মুখে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন মুখে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না তোমার কষ্ট যুগে জানি পুরাই কষ্ট যুগে জানি পুরাই এই গানটি অবশ্য আমার হাজবেন্ডের খুব
পছন্দের একটি গান। আর হালাদার ভাই, সকালবেলা লাবিদ ভাই লিখেছেন সকালবেলা মনটা ভালো হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ লাবিদ ভাই আপনাকে, অসাধারণ গাইলেন দিদি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ হালাদার ভাই আপনাকে। হালাদার ভাই লিখেছেন মনিকা দিদি ও দাদার শুভ বিবাহ, অনেক অনেক দোয়া রইল, খুব চমৎকার জুটি দুজনের, মাথায় বিয়ের পাগড়ি পরা দেখে খুব ভালো লাগছে। আমি জানি দুজনের মধ্যে অনেক মিল আর ভালোবাসা আছে, তবুও একটু না বললেই নয়, বাকি জীবন যেন আরও বেশি বেশি ভালোবাসে ও সুখী জীবন কাটে এই দোয়া করি। এছাড়া দুজনের মনের আশা আগে সৃষ্টিকর্তা যেন মনের আশা পূরণ করে দেন আল্লাহর কাছে, প্রতিনিয়ত নামাজ শেষে দোয়া করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হালাদার ভাই। আসলে করোনা আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে, নিয়েছে তো কিন্তু দিয়েছে অনেক কিছু। এই করোনা শুরু হওয়ার পরেই কিন্তু অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, আর নয়তো আগে কিন্তু ছিল না এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। তো এই অনুষ্ঠান শুরুতেই কিন্তু আমি আপনাদের পেয়েছি, এবং আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এবং এই ভালোবাসা যেন আজীবন থাকে আমি সেই প্রত্যাশাই করি। খুব ভালো লাগছে, খুব সুন্দর দোয়া করেছেন, আপনার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল হালাদার ভাই। আমি জানি আপনি একটু অসুস্থ আছেন, তারপর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, দোয়া করছেন আমাদের জন্য, এটা আমাদের জন্য অনেক অনেক বড় পথ, সবসময় এইভাবে আমাদের দোয়া করেছেন, একটু হাসো। আমাদের টুম্পা লিখেছেন তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, এই গানটা অনেক শুনেছি দিদি, কিন্তু তোমার গলায় বেস্ট লাগে, কতবার যে শুনেছি তার হিসাব নাই, অসংখ্য ধন্যবাদ টুম্পা। বড় হইলে আরো ভালো হবে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি কেমন আছো এখন? খুব ভালো লাগলো তোমার কাছে, তুমি চমৎকার গান করো, তার মধ্যে তুমি আমার এই গানটা পছন্দ করেছো, আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ টুম্পা তোমাকে। আর ছোটনকে বেশি পিট্টি পিট্টি মাইটে দিও না, চকলেট দিও বেশি বেশি। অসাধারণ গাইলেন দিদি ধন্যবাদ। হৃদয় সাইমন সত্যি দারুণ গান, দারুণ দারুণ গান ছিল, অসংখ্য ধন্যবাদ সাবু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর অল্প কিছু গান পরিবেশন করব। আসলে আজকেও বলছো অল্প পছন্দনীয় গানগুলি করার, আমি জানি আমার সাথে যারা যুক্ত আছেন আমার প্রাণের বন্ধুরা ফেসবুকে, তাদেরও এই গানগুলি পছন্দ। গান তো মাটির গান, গান হচ্ছে প্রাণের গান, সবার ভালো লাগবে। দেখছেন বসে বসে আমার বলে দেয় ওই গানটা করো, ওই গানটা করো। চলে আসলাম মনিকা দি, কেমন আছেন? মাতা ভাই শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হয়েছেন। আমি লাবণী বড়ুয়া যুক্ত হয়েছেন, লিখেছেন হ্যাপি অ্যানিভার্সারি দাদা অ্যান্ড দিদি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। একটা দেশলাই কাঠি জ্বালো, ও এই গানটা অবশ্য আমার জানা নেই। ও দাদা সাবু লিখতেছে, ও দাদা আমি সাবু রাধা নগর দত্তের একটি গান আছে মনে নাই নাই এই গানটি আমারে হে বলে নাই
দারুন দারুন সাবু আবার লিখেছেন সুপার নাইস দারুন দারুন
শালম ভাই লিখেছেন, অপূর্ব দাদা আপনি লাইনে থাকলে দিদি ও দাদার জন্য আজকে আপনি কিছু লেখেন, আপনি লেখার জগতে তো এক নাম্বার লিস্টে, এক নাম্বার লিস্টে। আচ্ছা আমি তো কিছু লিখতে পারি না, আজকে আমি দাদা দিদির কাছে থাকলে দাদা দিদির বিবাহবার্ষিকী উপলক্ষে নিজ হাতে নতুন করে বাসর সাজাতাম। চলে চলেন আমরা আমেরিকা যাই। লঞ্চে করে এসে পড়েন হালদা ভাই, আপনি লঞ্চে উঠা পড়েন তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হালদা ভাই, আপনি যা লিখেছেন আমি এমনিতে পেয়ে গেছি, আপনাদের অসীম ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের পাশে চাই, ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য। অসাধারণ লাগছে, শুধু শুনতে ইচ্ছে করছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রণক ভাই। এখন একটু ফেরাই খেতে করি না, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা জড়িত হয়েছেন। Thank you.
অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না, লিখেছেন মুগ্ধতায় পরিপূর্ণ। সাবু লিখেছে সুপার, সত্যি দারুণ একটা গান। সাবু লিখেছে ধন্যবাদ সাবু, আমার মেয়ে তোতা পাখি ভালোবাসি। আচ্ছা মেয়ে মেয়ে পাখি আর ছেলে পাখি, আচ্ছা পাখি পাখি যা করো করো, কোনো সমস্যা নেই। তুমি কমেন্টস লিখো না। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন, সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা রইল আর ভালোবাসা রইল সবার প্রতি। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সবাইকে খুব ভালোবাসি। যখন কাউকে পাই না, যেমন এখন আমি খুঁজতেছি আমার লিখন ভাইকে, লিখন ভাইকে পাইতেছি না। এ জ্যোৎস্না, লিখন ভাই কই আছে গো? তোমার পছন্দের কোনো গান আছে? কি গান আছে? তোমার একটা গান শুনি। তুমি তো এই গানটা বোঝো না, এই গানটা যদি বোঝো একটা সুন্দর কমেন্টস করবে, ঠিক আছে? দেখি তুমি এই গানটা বোঝো কিনা। এই গানটা অনলি ফর ইউ।
ধন্যবাদ জানাচ্ছি। মাধব ভাই লিখেছেন আমাদেরকে একদম গ্রাম বাংলার আগের দিনে ফিরিয়ে নিয়ে গেলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাধব ভাই আপনাকে। দিদি ওই গানটা গাইবেন, মাঝি নাও ছেড়া দে, আচ্ছা চেষ্টা করবো মাধব ভাই, অনেক সুন্দর গাইছেন দিদি। জোসনা বিয়ান লিখেছেন আবার লিখেছেন দারুণ। জিনাত পারভিন সেতু লিখেছেন দারুণ গাইছেন মনিকা আপু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি কি রাখবো দিদি, জোসনা জোসনা অবশ্যই রাখবে, রাখতে পারবে রাখতে পারবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার প্রতি। আর মাতা ভাই আমি আপনার জন্য গানটা একটু পরিবেশন করব। দিদি আমার আজ আমার অনেক কাজ, কিন্তু আপনার লাইভটি আপনার কিন্তু লাইভটি থেকে বের হতে পারছি না কারণ গান শুনতে ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রণক ভাই। আপনি গান খুব পছন্দ করেন এবং চমৎকার গান পরিবেশন করেন, এই জন্যই আপনি বের হতে পারছেন না। হিমেল হাওয়া দিদি ভাই কেমন আছো, অসংখ্য ধন্যবাদ ভাবি, শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি যুক্ত হয়েছেন খুব ভালো লাগলো ভাবি, এতক্ষণ গান যা হয়েছে আপনি পরে আবার শুনতে পাবেন ফেসবুকে নয়তো ইউটিউবে আছে, আপনি দু জায়গায় শুনতে পাবেন। আর আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে এখন বলতে পারেন, আমি আর অল্প কিছুক্ষণ গান পরিবেশন করবো, বেশি সময় থাকবো না কারণ আমাদের এখানে এখন অনেক রাত হয়েছে। মাঝি নাও ছেড়ে দিন, আরেকদিন আমি মিউজিকের সাথে গানটি শোনাবো আপনাকে মাতব ভাই। এই গানটা এখন যে গানটা করব আমাদের হারুন ভাইয়ের জন্য, ধন্যবাদ জানাচ্ছি ভাবি আপনাকে হারুন ভাইয়ের জন্য, কিন্তু এই গানটা মা
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাবি লিখেছেন, ওয়াও লাভলি। আবার লিখেছেন, দিদি মনটা প্রেম প্রেম করছে। আমি কিন্তু লজ্জা পাইতাছি ভাবি। এমডি আকাশ লিখেছেন, অসাধারণ ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাই আপনাকে। দিদি সাউন্ড প্লিজ, সাইড প্লিজ। দিদি দিদি ভাই কি ও বুঝি বুঝি ভাবি। জোসনায় রান্না করে দেখে কমেন্ট করতে পারতেছে না। আহারে জোসনা, ঠিক মতন লবণ টবণ দিও ভাই, আমার গানের জন্য আবার তরকারি নষ্ট করো না। সাবু লিখেছেন, অসাধারণ একটা গান, অসংখ্য ধন্যবাদ সাবু। এখন ভাবি প্রেম প্রেম করতেছে না মনটা, আবার গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এসি ব্যবস্থা করতে বলতেছি আপনার জন্য। আমি খালি গলে একটি গান করবো, আমার খুব পছন্দের একটি গান আছে, এই গানটা আপনার দাদার জন্য করবো।
সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুলজের ভিতর, হ্যাঁ, এই গানটি অবশ্য কিছুক্ষণ আগে আমি পরিবেশন করেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকদিন আবার আপনাকে শোনাবো। সাবু লিখেছেন অসাধারণ অসাধারণ সুপার, আমাদের ভাবি সাহেব লিখেছেন অসাধারণ ভাবি, এই গানটি কিন্তু অনলি আপনার জন্য। ফিরোজ মিয়া ফান ক্লাব থেকে লেখা হয়েছে, দুজনে বসে বসে গান, কাজ কি নাই আজ? আজকে কোনো কাজ নাই, আজকে আজকে আপনার দাদার বিবাহবার্ষিকী, তো এই জন্য আজকে কাজ বন্ধ, এই জন্য গান করতেছে। মুখটা আন্দার কেন গোসাই, গোসাইয়ের মুখটা আন্দার কেন? হাসি দাও এক ঝিলিক, এক ঝিলিক হাসি দাও। তোমার কেন জ্বলে? ও আচ্ছা আচ্ছা, আমি কার হলে? এই গানটা আমি একটু ভাবির জন্য শুনাবো দিলেন, এই গানটা পুরোটা আমার জানা। আমি কার হলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাবি। পম্পিদি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভ সকাল, আপনি যুক্ত হয়েছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত কিসের লজ্জা, দাদা তো পাশেই আছে। আরে না, লাল লাল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পম্পিদি তোমাকে, তুমি তো চমৎকার গান করো, এটা গাইছি। ধন্যবাদ কলিজা, সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিয়ের দিন কি এরকম থাকে? বিয়ের দিন এরকম থাকে না, আজকে সারাদিন তার ডাক্তার ছিল, তার আমরা সন্ধ্যার একটু আগে ঘরে এসেছি, সারাদিন ডাক্তার গেছে। ধুতি পাঞ্জাবি নাই নাকি? ধুতি পাঞ্জাবি অবশ্যই আছে, শুধু গেঞ্জি পরে শুধু না, ধুতি পাঞ্জাবি তার অনেক আছে, বিয়ের পাঞ্জাবি আছে, ধুতিও আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সারাদিন ডাক্তারের কাছে ছিল, যার জন্য সব অনুষ্ঠান শেষ, এই জন্য এই সময় একটু গান করলাম। কর্তা চাইলো তার কিছু পছন্দনীয় গান করা, এই জন্য গান করা। আমি খালি গলে আরেকটি গান করছি, এটা করেই আমি শেষ করে দিব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 1, 37 শত জনমে স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ মিলে, কত সাধনা এমন ভাগ মিলে, শত এই
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরোজ মিয়া ফান ক্লাবের স্বত্বাধিকারী ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুখে মুখে রটে যাবে আমার গানটি পুরো জানা জানি দিলে শুনেছি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমিকাগিনী দিল দিলাতে দিতে অতীত নারা দিয়ে আহারে দুঃখ ভাবির মনে দুঃখ জাগছে কি করা যায় ভাবির হাসি তো আমি আন্তরিকভাবে দুঃখিত ভাবি গানগুলি এরকমই কেন জানি অতীত আসে মনে আর তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহা কান্না পাচ্ছে না ভাবি কান্নাকাটি করেন না এখন এই শেষবেলা আমি আপনাকে একটু যেহেতু আমাদের বিবাহবার্ষিকী আমি তো কাউকে কিছু খাওয়াতে পারলাম না আমাদের সমস্যার জন্যই তো যাই হোক আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি সবসময় আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আশা করি সামনের দিনেও সাপোর্ট দিয়ে যাবেন তো সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তবে কিছু তো খাওয়াতে পারলাম না একটু পানের ব্যবস্থা আছে একটু পান খাওয়াই দিই ভাবি কান্নাকাটি করেন না শুধু একটু পান খেয়ে সারাদিনটা আজকে পার করেন আর কি আর বকতে থাকেন আমাকে যত পারেন
দাদা হাসি মুখটি দেখতে চায়, দাদা তোমার আচ্ছা হ্যাঁ আচ্ছা দাদা তোমার একটা হাসি দাও না, গান তো সুন্দর হয়েছে, দাদার একটা গান আছে পীড়িত করার লোক পাই না দিদি, ঠান্ডা পড়ছে দেশে শীতের জন্য। আরে জুয়েল ভাই রে, একের আমার মনের কথাটা কইছেন, পীড়িত করার লোক পায় না জুয়েল ভাই, খুব কঠিন একটা পরিস্থিতিতে জীবন কাটাইতেছে দাদা। এমএম জুয়েল ভাই লিখেছেন অসাধারণ, অনেক অনেক শুভকামনা রইল। এমডি আকাশ ভাই লিখেছেন ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলা সম্পর্কে দাস ফেসবুক পেজ গানের ডেলি অনুষ্ঠান। যারা এখন এই পেজের সাথে যুক্ত হয়নি প্লিজ এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, আর আমার এই অনুষ্ঠানটি একসাথে ইউটিউব এবং ফেসবুকে প্রচারিত হচ্ছে। যদি গান ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর হয়েছে দিদি, ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাই আপনাকে। আর এই করোনাকালীন সময় আপনারা যে যেখানে আছেন একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন সবাই।
আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের একটি বিশেষ দিন, আমাদের আজকে বিবাহবার্ষিকী একযোগ পূর্ণ হলো, তো এই জন্য আমার ফেসবুক সকল বন্ধুদের আমি একটু গান শোনালাম, আর আপনারা আমাদের দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করবেন, আর যারা এখনও টিকা নেননি প্লিজ সবাই একটু টিকা নিয়ে নেবেন আর নিরাপদে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে কেউ যদি অসুস্থ হয় যতটা পারেন ঘরে থাকবেন, বাইরে যাবেন না, কারণ লোকালেও যত যাবেন ততই এটা বৃদ্ধি পাবে। আপনি নিজে নিরাপদে থাকলে অপরজনও নিরাপদে থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি, এভাবে হাসি আনন্দে কাটুক আপনাদের বাকি জীবন। অসংখ্য ধন্যবাদ ভাবি, দোয়া করবেন আমি আপনাদের নিয়েই আমি আমার বাকি জীবনটা যেন কাটাতে পারি, আমি সেইটাই প্রত্যাশা করি। আমি আশা করি আপনারা থাকবেন সবসময়। তো দাদা আপনার কিছু বলার আছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে? না এটা বললে তো হবে না, একটু হাসি দেন। আর আমি আপনার ভাবি আপনার দাদার কিন্তু একটা গান আছে, এই গানটা সে আমাকে দেশের থেকে গানটা শিখে আনছে, আমি গানটা দুই লাইন শোনাবো অনলি। বহুদিনের পীর একদিনে আহ
কি দিনে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। চুপি চুপি বসি বাজে বাতাসে বাতাসে তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল ভাই দাদা চমৎকার অপূর্ব গান, অসংখ্য ধন্যবাদ। কলিজা লাগি দিদির গান ধন্যবাদ। জুয়েল ভাই সাইদ খান লিখেছেন বা দা দিদি, অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। নাইস ওয়াও নাইস সং লিখেছেন আর যে লাভ সং। শুভ বিবাহবার্ষিকী দাদা দিদি ধন্যবাদ। জুয়েল ভাই আপনাকে, সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।